প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আজকে ইতিহাস প্রশ্ন কিন্তু প্রচণ্ডই কঠিন হয়েছে। এতটা কঠিন প্রশ্ন কিন্তু আমরা আশা করিনি, কারণ দেখো প্রশ্নগুলো সব ঘুরিয়ে এসছে। যেটা 4 মার্কের মতো পড়তে হবে সেটা 2 মার্কের, যেটা 8 মার্কের মতন পড়তে হবে সেটা 2 মার্কের প্রশ্ন এসছে, মানে যেটা 4 মার্কের পড়তে হবে সেটা 8 মার্কের প্রশ্ন এসছে, ঠিক এরকমভাবে কিন্তু কিছু প্রশ্ন ঘুরিয়ে এসছে। আর শর্ট কোশ্চেনগুলো একদম স্বাভাবিক কোনো প্রশ্ন নয়, তুমি টেস্ট পেপারটা ঘেঁটে দেখো। আর 8 মার্কের যে প্রশ্নগুলো এসছে ওই প্রশ্নগুলো তুমি সহায়িকা বইতে খোঁজো, কোনো সহায়িকা বইতে এই ধরনের প্রশ্ন কিন্তু তোমরা পাবে না, টেস্ট পেপারেও দেওয়া হয়নি। তাহলে টেস্ট পেপারটা কেন তৈরি করা হয়েছে, টেস্ট পেপারটা কেন তোমাদের দেওয়া হয়েছে? দেখো টেস্ট পেপার থেকে যদি প্রশ্ন কমন না আসে তাহলে পশ্চিমবঙ্গের কোনো শিক্ষকের কোনো কিছু কিন্তু করার নেই। তোমরা নিশ্চয়ই দেখতে পেরেছো, দেখো প্রশ্নগুলো প্রচণ্ড ঘুরিয়ে এসছে। তো চলো বন্ধুরা, যে প্রশ্নগুলো উত্তর মোটামুটি আমরা তৈরি করতে পেরেছি সেগুলো তোমাদের সঙ্গে একটু আলোচনা করে নিচ্ছি। আর তার ভিতর থেকেও 2 মার্কের আর 4 মার্কের কিন্তু আমাদের অনেক অনেক প্রশ্ন কিন্তু কমন এসছে, আমি সেগুলো বলে দিচ্ছি, চলো মিলিয়ে নাও। এক নম্বর দেখো, সত্যজিৎ রায় ছিলেন কী বলতো শিল্পচর্চার ইতিহাস। তিনি যেহেতু সিনেমা করতেন, না সিনেমা করাটা কিন্তু একটা শিল্প, সেদিন এখানে হবে শিল্পচর্চার ইতিহাস, তোমাকে একটু বুঝে নিতে হবে ব্যাপারটা। রেশম আবিষ্কৃত হয় প্রাচীন কোথায়, চীন দেশে। আমরা কিন্তু অনেকেই জানি না, নিষিদ্ধ শহর অনেকেই রোম করে আসবে কিন্তু রোম কিন্তু হবে না, তিব্বতের রাজধানী লাসাকে বলা হয় নিষিদ্ধ শহর। দেখো অনেকেই জানি না কিন্তু আমরা, এই ধরনের প্রশ্ন তোমাদের ইতিহাসের পাতায় কোন জায়গাটায় আছে বলো দেখি? তোমাদের ইতিহাসের টেক্সট বইতে কি এই প্রশ্নের উত্তরটা আছে যে আমরাই বা কী করবো, আমাদের কিন্তু কিছুই করার নেই? বইতে অনেক অনেক ইম্পর্ট্যান্ট প্রশ্ন, শর্ট কোয়েশ্চেন বট কোয়েশ্চেন রয়েছে, সেই প্রশ্নগুলো ব্যতী রেখে যে প্রশ্ন তৈরি করছে, যে সেট করছে, সে যদি মনে করে একদম প্রয়োজন নয় অপ্রয়োজনীয় কিছু প্রশ্ন আমি প্রশ্নের ভিতর দিয়ে দেবো, তাহলে কিন্তু আমাদের কিছু করার নেই। বঙ্গদর্শন সাময়িক পত্রিকাটি ছিল একটি মাসিক পত্রিকা। নীলদর্পণ নাটকটি ছাপা হয়েছিল কোথায়, তোমরা অনেকেই হয়তো জানো না, এটা কিন্তু ঢাকায় প্রথম ছাপা হয়। রামমোহন রায় পরবর্তীকালে ব্রহ্মসমাজ পরিচালিত কে করেন, দেবেন্দ্রনাথ ঠাকুর। বাঙালি পরিচালিত প্রথম সংবাদপত্র সংবাদ প্রভাকর। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম স্নাতক ছিলেন দেলোয়ার হোসেন আহমেদ। 9 নম্বর প্রশ্ন, ঔপনিবেশিক অরণ্য আইনের বিরুদ্ধে সংগঠিত একটি আদিবাসী বিদ্রোহ হলো চড় বিদ্রোহ। 10 নম্বর, সন্ন্যাসী বিদ্রোহ কথাটি প্রথম কে ব্যবহার করেন, এটা আমি এক্স্যাক্টলি জানি না, তোমরা যদি জানো তোমরা কিন্তু, আমার মনে হচ্ছে এটা ওয়ারেন হেস্টিংস হবে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, সবচেয়ে দীর্ঘস্থায়ী কৃষক বিদ্রোহ কোনটি, সন্ন্যাসী ফকির বিদ্রোহ হবে। মীর নিসার আলী আমরা জানি ওহাবি আন্দোলনের সঙ্গে যুক্ত, রাষ্ট্রগুরু নামে পরিচিত সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। দেখো কিছু প্রশ্ন কিন্তু অত্যধিক সহজ হয়েছে। মহাবিদ্রোহকে কৃষক বিদ্রোহ বলে আখ্যা দিয়েছেন কে, এটি কিন্তু আমরা অনেকেই কিন্তু আমরা জানি না। রমেশচন্দ্র মজুমদার হতে পারে, এদিকে শশীভূষণ চৌধুরী কিন্তু হতে পারে, তোমরা একটু দেখে নাও এটা বই থেকে, তোমাদের খুঁজতে হবে। আনন্দমোহন বসু ছিলেন ভারত সভার সভাপতি, বন্দেমাতরম সঙ্গীতটি রচনা করেছেন কে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আচ্ছা, বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠাতা জগদীশচন্দ্র বসু অধ্যাপক ছিলেন উদ্ভিদবিদ্যার, ঠিক আছে। বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠিত হয় আমি জানি 1993 সাল, ঠিক আছে, মনে রাখবে, কিন্তু এখানে 1993 সাল তো অপশানে নেই, আমি এটা সঠিক উত্তর জানি না, তুমি যদি জেনে থাকো তুমি কিন্তু লেখো কমেন্ট সেকশনে। জাতীয় শিক্ষা পরিষদ রাসবিহারী ঘোষ। আচ্ছা, দিগদর্শন এক সম্পাদক ছিলেন কে, মার্শমান। তাহলে দেখো এই প্রশ্নগুলো কিন্তু সহজ আছে, এখানে কিন্তু সেরকম কঠিন প্রশ্ন করা হয়নি। তারপর দেখো আমি যে তোমাদের ম্যাপ পয়েন্টিং দিয়েছিলাম, নীল বিদ্রোহের অন্যতম এলাকা নদিয়া, এটা কিন্তু পরীক্ষা এসছে। কোল বিদ্রোহ এলাকা ছোটনপুর পরীক্ষা এসছে। মহাবিদ্রোহের অন্যতম কেন্দ্র বা দিল্লি, বা শুধু দিল্লিটা কিন্তু আমি দিয়েছিলাম। তাহলে তিনটি শর্ট কোশ্চেন এখানে কিন্তু তোমাদের আরামসে হয়ে যাচ্ছে, ঠিক আছে। 2 মার্কের প্রশ্নগুলো এবার আমরা দেখে নিই। দেখো দেখো আমি বাড়িতে নেই, আমি এক জায়গায় এসছি, ঠিক আছে, আমি সেই জায়গাটায় মানে কলকাতাতে এসছি, একটু বিপদে বা একটা সমস্যার ভিতরে রয়েছি। তো আমি এই পিডিএফ আকারের প্রশ্নগুলো পেলাম, হ্যাপেসাইটেই রয়েছে প্রশ্নগুলো, তো আমি তোমাদের দেখার সঙ্গে সঙ্গে আমার কিন্তু মনটাও খুব খারাপ লাগছে যে এইরকম ধরনের প্রশ্ন সেট আপ কেন করলো, প্রশ্ন কিন্তু তোমাদের কঠিন হয়েছে। পশ্চিমবঙ্গের সমস্ত শিক্ষার্থী বন্ধুদেরই কিন্তু পরীক্ষা খুব একটা ভালো হবে না, ঠিক আছে। সামরিক ইতিহাস চর্চার গুরুত্ব কী, দেখো এটা একটু কঠিন প্রশ্ন, তোমরা অনেকে পড়েছো অনেকে লিখতে পারবে না। সরকারি নথিপত্র বলতে কী বোঝো, এটা কিন্তু আমি দিয়েছিলাম, তোমরা কিন্তু লিখতে পারবে। স্কুল বুক সোসাইটি কেন প্রতিষ্ঠিত পারবে, এটা কমন এসছে। মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন তিনি সব ব্যবস্থিত করেছিলেন, এটা কিন্তু তোমরা অনেকে পারবে। লর্ড হার্ডিন্স শিক্ষানামার নির্দেশনে গুরুত্বপূর্ণ কেন, এটা আমি নিজেও জানি না, এটা আমাকে বললেও কিন্তু আমি ঠিকঠাক করে লিখতে পারবে না, তোমরা কেউ হয়তো ঠিকঠাক করে লিখতে পারবে না। বাংলা নবজাগরণ তোমরা কিন্তু ঠিকঠাক করে লিখতে পারবে, কারণ তোমরা অনেকেই কিন্তু এটা পারবে, কারণ এটা সাজেশনের ভিতরে ছিল, বড় প্রশ্ন ছিল, তুমি ছোট করে লিখতে পারবে। নেক্সট হচ্ছে ফরাজি আন্দোলন ব্যর্থ হলো কেন, দেখো ফরাজি আন্দোলন ব্যর্থ হওয়ার কারণ, এটা কিন্তু তোমাদের 4 মার্কের, সেখান থেকে তোমরা 2 মার্কের ছোট করে লিখতে পারবে। তারপরে তিতুমির স্মরণীয় কেন, এটা কিন্তু 4 মার্কের দিয়েছিলাম, এখানে দেখো 2 মার্কের এসেছে, তুমি ছোট করে লিখতে পারবে। তারপরে দেখো শিক্ষিত বাঙালি সমাজের একটি অংশ কেন মহাবিদ্রোহের বিরোধিতা করেছিল বা মহাবিদ্রোহকে সমর্থন করেনি, এটা কিন্তু 4 মার্কে দেওয়া হয়েছিল, এটা কিন্তু তুমি পারবে 2 মার্কের মতো লিখতে। ব্যঙ্গচিত্র আঁকা হয় কেন,
ব্যঙ্গচিত্র এটা কিন্তু তুমি একটু বানিয়ে সুন্দর করে লিখতে পারবে। নবগোপাল মিত্র ছিলেন, দেখো হিন্দু মেলা নিশ্চয়ই তুমি পড়েছো, ঠিক আছে, নবগোপাল মিত্রের, তো এটা তুমিও লিখতে পারবে, দুই মার্কের কোনো সমস্যা হবে না। 19 শতকে বাংলা জাতীয়তার বিকাশে বঙ্কিমচন্দ্রের কিরূপ ভূমিকা ছিল, তুমি আনন্দমঠের ভূমিকা যদি পড়ে থাকো তাহলে নিশ্চয়ই তুমি এটাও লিখতে পারবে। এটা কিন্তু 4 মার্কে দেওয়া হয়েছিল। জাতীয় শিক্ষা পরিষদ কেন গঠিত হয়েছিল, 4 মার্কে দিয়েছিলাম, এটাও তুমি 2 মার্কে লিখতে পারবে। দেখো সব তোমার 4 মার্কে পড়া হয়ে গেছে, সেগুলো 2 মার্কে এসেছে। বাংলার ছাপাখানা বিকাশে লাইনোটাইপের গুরুত্ব, এটা তুমি লিখতে পারবে। গ্রামীণ শিল্প বৃত্তিশিক্ষার ক্ষেত্রে রবীন্দ্রনাথের অবদান, দেখো নিশ্চয়ই রবীন্দ্রনাথের অবদান ওই যে শিক্ষায় চিন্তায়, এটা তোমরা পড়ে গেছিলে নিশ্চয়ই, তোমরা এটা কিন্তু 2 মার্কে বানিয়ে লিখতে পারবে, কোনো অসুবিধা হবে না। এবার আমরা দেখে নেবো 4 নম্বরের প্রশ্নগুলো। দেখো 1900 শতকে বাংলা নারী শিক্ষা বিস্তারে রাধাকান্ত দেবের কিরূপ ভূমিকা ছিল, অনেকে হয়তো পড়েছো অনেকে পড়োনি, ঠিক আছে, আমি কিন্তু রিভিশন ক্লাসে এটা কিন্তু বলে দিয়েছিলাম তোমাদের, ঠিক আছে। এবার আসে লর্ড মেকলে কী উদ্দেশ্যে পাশ্চাত্য শিক্ষার প্রবর্তক বলা হয়। দেখো লর্ড মেকলে যে মেকলে মিনিট প্রবর্তন করেছিল, এই মেকলে মিনিটটা তোমরা কিন্তু 2 মার্কের পড়েছো, 4 মার্কের হয়তো অনেকে পড়োনি, তো এই মেকলে মিনিট যারা ঠিকঠাক করে পড়ে গেছো তারা একটুখানি তোমরা লিখতে পারবে, নাহলে কিন্তু ঠিকঠাক করে লিখতে পারবে না। ঔপনিবেশিক সরকার কী উদ্দেশ্যে অরণ্যায়ন পাস প্রণয়ন করেছিল, এটা কিন্তু আমি তোমাদেরকে দিয়েছিলাম, এটা তোমরা লেখা উচিত, আমি কিন্তু এটা 4 মার্কের সহজনে দিয়েছিলাম। নীল বিদ্রোহের সংবাদপত্রের ভূমিকা লেখো, দেখো নীল বিদ্রোহের কারণ ফলাফল না দিয়ে সংবাদপত্রের ভূমিকা, এই যারা প্রশ্ন সেট আপ করেছে তারা মনে করছে হচ্ছে মাধ্যমিক পরীক্ষার্থীদের পিএইচডি বা কিংবা অনার্স করছে হয়তো ইতিহাসে, যে এত এত ব্যাখ্যামূলক প্রশ্ন কিসের জন্য, ঠিক আছে, এত কঠিন প্রশ্ন করার তো কোনো দরকার ছিল না। নেক্সট দেখো জাতীয়তাবাদ প্রসারে হিন্দু মেলার ভূমিকা বিশ্লেষণ। আচ্ছা নেক্সট প্রশ্ন দেখো, জাতীয়তাবাদ প্রসারে হিন্দু মেলার ভূমিকা বিশ্লেষণ করো। দেখো হিন্দু মেলার ভূমিকা কিন্তু আমি তোমাদেরকে দিয়েছি, বা নবগোপাল মিত্র হিন্দু জাতীয়তাবাদ প্রসারে হিন্দু মেলার ভূমিকা, এটা কিন্তু আমি 4 মার্কে তোমাদের সাজেশনে দিয়েছিলাম, নিশ্চয়ই তোমরা এটা পাবে, বা এটা কিন্তু কমন এসেছে। গোড়া উপন্যাস জাতীয়তাবাদের প্রসারে ভূমিকা, দেখো গোড়া উপন্যাসে কিন্তু আমি তোমাদের 4 মার্কে দিয়েছিলাম সাজেশনে, ঠিক আছে, তাহলে এটাও কিন্তু কমন এসেছে। ছাপাখানার বাংলার শিক্ষা বিস্তারে কীরূপ পরিবর্তন হয়েছিল, তাহলে শিক্ষা বিস্তারের সঙ্গে ছাপাখানার সম্পর্ক, ঠিক আছে, এটাও কিন্তু আমি 4 মার্কে দিয়েছিলাম। তাহলে দেখো 4 মার্কের এখান থেকে 3টে এসেছে, ঠিক আছে। গঙ্গকেশর ভট্টাচার্য আমি হালকা করে পড়ে যেতে বলেছিলাম রিভিশন ক্লাসে, ঠিক আছে, তাহলে 4 মার্কের দেখো এখান থেকে 3টে এসছে, আর ওপর থেকে কিন্তু 1টে এসছে, ঠিক আছে, বাকিগুলো তোমাকে ছোটো পড়ে গেছো তুমি সেটা বানিয়ে তোমাকে লিখতে হবে। এবার আমরা দেখে নেবো 8 মার্কের প্রশ্ন। দেখো 8 মার্কের প্রশ্নগুলো তো একদম নো ডাউট ভীষণ ভীষণ কঠিন প্রশ্ন করেছে, কারণ অনেক অনেক গুরুত্বপূর্ণ ভালো প্রশ্ন ছিল, সেই প্রশ্নগুলো না করে এই ধরনের প্রশ্ন কেন করা হলো, আমার কিন্তু একই প্রশ্ন বারবার। দেখো 8 মার্কের আমার একটা প্রশ্ন কমন এসেছে, সেটা হলো তোমাদের তোমাদের আমি সন্ন্যাসী ফকির বিদ্রোহ টিকা পড়ে যেতে বলেছিলাম 4 মার্কের জন্য, সেইটা তোমাকে কী করতে হবে, যদি তুমি এই 4 মার্কের সন্ন্যাসী ফকির বিদ্রোহ টিকা ঠিকঠাক করে পড়ে যাও তাহলে তুমি 8 মার্কের একটু তোমাকে বানিয়ে বড় করে লিখতে হো, তাহলে কিন্তু তুমি লিখতে পারবে, কিছু করার নেই, কারোর কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু ঠিকঠাক করে আসেনি। তারপরে ধর্ম সমন্বয়ে রামকৃষ্ণদেবের ভূমিকা, এটা অনেকে হয়তো তোমরা 4 মার্কে পড়েছো, সেটা তোমাদের 8 মার্কে লিখতে হবে। নেক্সট দেখো 5.3 যেটা হালহাটের গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি গুরুত্বপূর্ণ কেন, এটা তো নো ডাউট ভীষণ কঠিন প্রশ্ন করেছে, কারণ কোনো সহায়িকা বইতেও এই প্রশ্নটা কিন্তু তুমি ঠিকঠাক করে পাবে না। তাহলে দেখো বন্ধুরা কিছু করার নেই, তোমাদের জীবনবিজ্ঞান নেক্সট পরীক্ষা জীবন পরীক্ষার জন্য জীবনবিজ্ঞান পরীক্ষার জন্য তোমরা পড়তে থাকো, এগুলো নিয়ে চিন্তা করো না, যে পরীক্ষা যখন হয়ে গেছে সে পরীক্ষা নিয়ে ভাবার চিন্তা করো বন্ধ করো, কারণ ভাবলে কিন্তু তোমার মার্ক কিন্তু বেশি বাড়বে না। আর এখানে কিন্তু কারো কিছু করার নেই, প্রশ্ন শর্ট কোশ্চেন অতীব কঠিন হয়েছে, বট কোশ্চেনের থেকে কিন্তু শর্ট কোশ্চেন মাত্রা ছাড়া কঠিন হয়েছে, আর মার্কটা কিন্তু আমাদের কম হয়েছে শর্ট কোশ্চেন থেকে, কম মানে শর্ট কোশ্চেনের মার্ক ঠিকঠাক নেবেলে কিন্তু মার্কটা কিন্তু সব থেকে বেশি কম হয়ে যায়, এটাই কিন্তু সব থেকে বড় সমস্যা। তো চলো বন্ধুরা নেক্সট পরীক্ষার জন্য প্রস্তুতি নাও, এগুলো নিয়ে আর বেশি ভেবো না।